হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাইছি প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট, যেটা 2020 এবং 2021-এর জন্য পাবলিশ হয়েছে। সেই লিস্টের সম্বন্ধে, সেই লিস্টে আপনার নাম আছে কি না সেটা আপনার মোবাইলে চেক করতে পারবেন, এবং কে কে সেই লিস্টের মধ্যে ঘর পেয়েছে এখনও পাচ্ছেন, এবং যারা পেয়ে গেছেন কমপ্লিট হয়েছে তাদের নাম সবারই আছে, আপনারা সেটা দেখতে পাবেন, এবং কে টাকা পাচ্ছে, কবে টাকা পাচ্ছে, কত টাকা পাচ্ছে, সে পুরো ইনফরমেশান আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। তার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছেন তারা যেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্টে বলুন। এর ফলে লেটেস্ট ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। চলুন তাহলে ভিডিওটা বেশ শুরু করা যাক। সবার প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা হচ্ছে গ্রাম সংবাদ, আপনারা সার্চ দিবেন গ্রাম সংবাদ লিখে, আমি সার্চে দিচ্ছি। এবার দেখবেন অ্যাপটা চলে এসেছে, গ্রাম সংবাদ আমার ওপেন করা, ইনস্টল করা আছে, ওপেন করছি, আপনারা ইনস্টল করে নেবেন, আর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। আপনারা এনে ইংলিশ আছে, ইংলিশ সিলেক্ট করে নেবেন, বাংলা নাই, সিলেক্ট করে নেক্সট করলাম। তারপর আপনি স্টেট সিলেক্ট করবেন, আমার স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ, আমি সিলেক্ট করে নিলাম মুর্শিদাবাদ। তারপর আপনার ব্লক, যে আপনার যে ব্লকে থাকেন সেই ব্লক চুজ করবেন, ব্লক আমি চুজ করলাম। একটু লোডিং হবে, ধৈর্য ধরে থাকবেন। তারপর আপনারা যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতটা নেবেন, আমি সিলেক্ট করে নিলাম গ্রাম পঞ্চায়েত। তারপর নেক্সট করবেন, নেক্সট করার পর আপনাদেরকে অ্যালাউ চাবে, দুটো অ্যালাউ করে দেবেন, তারপর সিং আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনার এখানে নামটা দিয়ে দেবেন, আমার নাম যেহেতু ইসমাইল সেটা দিয়ে দিলাম, মোবাইল চেক। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা দেওয়ার তারপর এখানে আপনি কী তাই সিলেক্ট করবেন, আমি সিটিজেন তাই সিটিজেন দিয়ে দিলাম। তারপর এখানে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবেন, আমি ওটিপি সেন্ড করলাম। ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা দিয়ে দেবো, আপনারা দিয়ে দেবেন ওটিপিটা, তখন সাবমিট করে দেবো। একটু লোডিং হবে, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, একটু লোডিং হবে, তারপর চলে আসবে, দেখুন লোডিং হচ্ছে, হ্যাঁ চলে আসবে, এখানে লেখা আছে দেখুন PMAYG প্রধানমন্ত্রী আবাস যোজনা, এখানে ক্লিক করুন। এখানে দেখুন অ্যাবাউট স্কিম, সাব টাইটেল, তারপর কন্ট্যাক্ট পারসন, এখানে আপনি যদি স্কিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে এসেছে এই স্কিমের সম্বন্ধে যত সব ইনফরমেশান আছে সব চলে এসেছে। তারপর আপনি দেখুন সাব টাইটেলস, সাব টাইটেলস ক্লিক করার পর দেখুন এখানে এলিজিবল টু বেনিফিটস, এখানে ক্লিক করুন। তা এখানে দেখতে পাবেন কে কে নতুন ঘর পেয়েছে, তারপর লিস্ট করা আছে কে ঘর পেয়েছে, কে এখনও টাকা পাচ্ছে, এমন কার কার কমপ্লিট হয়ে গেছে তাদের সবার নাম এখানে আছে। দেখুন এখানে আপনার নামটা আছে কি না এখানে দেখতে পাবেন, এখানে তার আইডি নাম্বার, যে ঘর পেয়েছে তার নাম, তার পিতার নাম, বেনিফিশিয়ারি নেম, এখানে সব কিছু দেখতে পাবেন।
অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গ্লো পাবেন, কিংবা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন, লিঙ্কটি দেওয়া আছে, লিঙ্ক থেকেই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। যেটা বন্ধু, থ্যাংক ইউ।